ওহে বন্ধুরা, আপনাদের সাথে আছি আপনাদের প্রিয় উপস্থাপক রিজন গাজি, এবং আমার সাথে আছে আমার বড় ভাই রায়হান গাজি, এবং আমরা আপনাদের সাথে আছি টিকে থাকার পথ প্রদর্শক পর্বগুলো নিয়ে। আজ আমাদের মেইন উদ্দেশ্য হলো, আপনাদের আগেই মাইনে দেখিয়েছিলাম যে এখানে এই উপরের দিকে একটা মাইনশাফট আছে, দেখছেন? সে মাইনশাফটটা আজ আমরা এক্সপ্লোর করব, সেটাই আমাদের মেইন উদ্দেশ্য। তাহলে চলুন যাওয়া যাক। চলুন, এখান থেকে প্রথমেই আমাদের স্টেয়ার কেসের মতো বানাতে হবে, যেন যথাসম্ভব আমরা আবার নিচে ফিরে আসতে পারি। ব্যাসাল্টের প্রয়োজন নেই, একটা বাড়তি ব্লক বসে গেছে। হ্যাঁ, হয়ে যাবে হয়তো বা। হ্যাঁ, তাহলে এতটুকুই যথেষ্ট, গিয়ে দেখি। হ্যাঁ, যাওয়া যাচ্ছে এখান থেকে। সামনের দিকে ছিদ্র করি, এই উপরে এটা ঠিক স্টেয়ারকেস মাইনিং এর মতো, কিন্তু বলতে পারেন আমি উপরের দিকে যাচ্ছি, রিভার্স স্টেয়ারকেস মাইনিং, যেটা অনেক কার্যকরী। তাহলে উপরে পৌঁছে গেছি বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে মাইনশাফট শুরু হলো। হ্যাঁ, শুরু হয়েছে এদিক থেকেই। তাহলে আমরা মাইনশাফটের শুরুতে আছি। এখানে ঢুকতে না ঢুকতে আমি পেয়ে গেলাম আয়রন। দুই পাশে টর্চ বসিয়ে নিই। ও মাই গড, মাইনশাফটটা প্রচুর বড়। মাইনশাফটের দিকগুলো সবসময় মনে রাখার চেষ্টা করবেন। আমি এখানকার আয়রনটা কেটে নিচ্ছি, আমি এখনই ফিরে আসছি বন্ধুরা। বন্ধুরা, আমরা ফিরে এসেছি। আমি এখানে মাত্র খনন করছিলাম কোলের জন্য, এবং একটা আয়রন পেয়েছিলাম, এবং নিচে গোল্ডও আছে। আমি এগুলোকে পরে খনন করব। আমি প্রথমে মাইনশাফটটা এক্সপ্লোর করব বন্ধুরা। এখান দিয়ে এসেছি মাত্র, এখান দিয়ে মাত্র আসলাম। হ্যাঁ, এখান দিয়ে এসেছি, নিচ থেকে এখান দিয়ে এসেছি। তাহলে এখান দিয়ে যদি যাই, এই পাশে কিছু নেই, দেখি এই পাশটায় জায়গা আছে অবশ্য, হয়তোবা কেভ কোনো ধরনের, না মাইনশাফটি, কিন্তু আমি এই পাশটা পরে এক্সপ্লোর করব। এই পাশটা আগে এক্সপ্লোর করি, কারণ এটা সমান জায়গা। প্রথম লুট বন্ধুরা, প্রথম লুট, মাইনশাফটের প্রথম লুট পেলাম। তাহলে লুট বক্সটা খুলে দেখি কি। তেমন কিছু নেই, কিন্তু যথেষ্ট ভালো জিনিস আছে। এনচ্যান্টিংয়ের জন্য কিছুটা ল্যাপিস, কিছুটা গোল্ড, কিছুটা কোল, কিছুটা টর্চ এবং খাবার, এটা আমি এখানে রেখে দিই, আমার আছে, আমি এগুলো খাইনি। এখানে এখানে মবস কেন স্পন হচ্ছে না সেটার কারণটা আমি জানছি না, কারণ কি হলো, হয়তো বা কোনো ধরনের কোনো গ্লিচ হয়েছে। আমি গেম মোডটা চেক করি একবার, গেম মোড তো ইজিতেই দেওয়া, তারপরেও ডিফিকাল্টি ইজিতে দেওয়া, তারপরও মবগুলো স্পন হচ্ছে না। এখানে নাকি উপরে যাওয়ার জায়গা আছে না, এই পাশে আর জায়গা আছে? হ্যাঁ আছে, এবং এখানে অনেকগুলো আয়রন আছে, আমার লাগবে, কারণ আমার স্যুট অর্ধেক নেই বললেই চলো। দেখুন বন্ধুরা, কত আয়রন এক্সপোজড, কতগুলো আয়রন দেখা যাচ্ছে।
আয়রন এবং আয়রন এগুলো দিয়ে স্যুট বানানো যাবে, কিন্তু আমাদের মেইন উদ্দেশ্য ডায়মন্ড। যদি এখান থেকে লুট বক্স থেকে কিছুটা ডায়মন্ড পাই তাহলে ভালো হবে। না, কোনো এক্সপোজড ডায়মন্ড বা এমরাল্ড কিছু নেই। এখানে অবশ্য মাশরুম আছে যেগুলোকে আমি নিয়ে যাব, এগুলো লাগালে এগুলো থেকে মাশরুমও হয়। আপনারা যদি না জানেন তাহলে সেটাও করিয়ে দেখাবো। আমি এখান থেকে আয়রনগুলো সব কেটে নিয়ে চলে যাব, কারণ আমি কোনো মিনারেলস রাখতে চাই না। এগুলো আমাদের লাগবে, কারণ আমাদের আয়রন গোলেম প্রয়োজন। আমাদের ঘরের ওইখানে অনেক বেশি মব স্পন হয় এবং তার জন্য ঘরটা বারবার ঠিক করতে হয়, কারণ ক্রিপার বারবার ব্লাস্ট করে দেয়। অবশ্য আয়রন গোলেম ক্রিপারদের মারে না, কিন্তু কমপক্ষে জম্বিদের মারে। জম্বিদের যদি সে সামাল দেয় তাহলে আমরা ক্রিপারদের সামাল দিতে পারবো। ওইখানে অনেক প্রচুর আয়রন, বলতে প্রচুর আয়রন। দেখি কি কি পাওয়া যায়। আর 16টা আয়রন পেলাম এই এতটুকু জায়গা থেকেই, উপরে নেই। এখানে 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 দেখি, ওই জায়গাটা আমি যদি ওই ছিদ্রটা যদি বন্ধ করে দিতে পারি, জানি না কি হচ্ছে। এই ছিদ্রটা বন্ধ করে দিলাম, হয়ে গেছে, ক্লিয়ার। এখানে কিছু নেই, এখানে এখানে আরেকটা পানির স্রোত আছে। আমি চেষ্টা করবো এটা বন্ধ না করে আটকে দেওয়ার। হ্যাঁ, আছে, এটাও সেম কাজ করব, বন্ধ না করে আটকে দেব, কারণ এই পানির স্রোতগুলোই পরে কাজে লাগে বন্ধুরা। যেমন এই যে এলাভাটা দেখছেন, এলাভাটাও একই পরে কাজে লাগবে। এটাকে এখন বন্ধ করে দেব। পুরো অন্ধকার হয়ে গিয়েছিল বন্ধুরা, কিচ্ছু দেখছি না। আমি যদি হারিয়ে যাই মরাই হবে আমার একমাত্র উপায় বাসায় ফিরে যাওয়ার, আর না হলে আমার এখান থেকে যেভাবে হোক উপরের দিকে খনন করে বের হতে হবে, তারপর আমার যেতে হবে। কি হলো, আমি আমি যেতে পারছি না কেন? আরে যা ভাই, যা 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 যা। যদি আরে যা, এই তো বন্ধ হয়ে গেছে, ইয়ে, ফাটাফাটি বন্ধ হয়ে গেল এই জায়গাটা। মাইনশাফ্টটা প্রচুর বড়, এখানে প্রচুর জায়গাও আছে থাকার মতো। দেখুন এখানে থাকা যাবে, মানে আমি থাকতে পারবো এখানে, এত বড় জায়গা আছে। এখানেও দেখি আর কি কি পাওয়া যায়। ভাইয়া কিছু পাইছো? ভাইয়া অনেকগুলো আয়রন গোল্ড এবং কোল পাচ্ছে, সেগুলো এই 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 পিছনে একটা গর্ত আছে, সেটাতে আমি একদমই পড়তে চাই না। আচ্ছা, গর্তটা এতটাও বড় নয়, কিন্তু তারপরেও গর্ত থেকে পড়তে চায় ভাই। কি পেয়েছো? ও মাই গড, এখানে কতগুলো আয়রন! কি মাইক্রোসার স্পনার পেয়েছো নাকি মাইক্রোসা পেয়েছো? আচ্ছা আচ্ছা, হেলথ কেমন, খাবার আছে? ভালো ভালো, থাকলে ভালো। আমার 25টা আয়রন হয়ে গেছে, আমি আরেক স্যুট আয়রন আর্মার বানাতে পারবো, এরকম আয়রন হয়ে গেছে। এই স্রোতটা যদি একবার বন্ধ করতে পারি,
অন্ধ হয়ে গেছে। কে হ্যাঁ, এই কাজটা করা উচিত। আমি এখান থেকে সব রেলগুলো নিয়ে নেব, কারণ আমাদের এগুলো লাগবে। আমরা একটা রেল প্রজেক্ট করব, ওইটাতে আমাদের আগেরও একটা ভিডিও আছে যেটাতে আমরা একটা রেল মাসে সেই রেলটাতে আমরা রেল প্রজেক্ট করেছি, যেটা নেদারে ছিল, সেটা নেদার রেলওয়ে ছিল। পুরো রেলমের যত বাসা ছিল সেগুলোকে আমরা একসাথে কানেক্ট করেছি, স্পনকে আমাদের বাসার সাথে কানেক্ট করেছিলাম। ওই ওই সবগুলো কাজ আমি এবং আমার ভাই এই দুইজন মিলেই করেছিলাম। রেলমের অ্যাডমিনরা পর্যন্ত আমাদের কথায় গ্রাহ্য দেয়নি। এখন আর ওই রেলমে আমরা খেলি না অবশ্য, কারণ রেল বন্ধ হয়ে গেছে। এটা এখানে কি আর আর নেই? কোথায় আর কোথায়? হ্যাঁ, এই তো আরো পেয়েছি। তাহলে অনেকগুলোই কালেক্ট হচ্ছে, হয়ে যাবে হয়তো বা। যদি সবগুলো কালেক্ট করতে পারি তাহলে আমাদের আলাদা রেল তৈরি করতেই হবে না। ও নো, এটাও বন্ধ করে দিই। কি হলো? ও নো, স্কেলিটিন! এই এই মারবে কিভাবে? আমার কাছে তো শিল্ড আছে, একবার জ্বালা থেকে ছুটতে দাও। এই মরে গেছে, দেখলে তো? আমার সাথে পাঙ্গা নিবে না। আমি এখানে এখানে অনেকগুলো আয়রন আছে এবং সেই সাথে এই রেলগুলো আছে যেগুলো আমাদের আয়রন বাঁচাচ্ছে। আসলে এগুলো যদি কালেক্ট করি তাহলে এক হিসেবে আমাদের আয়রন বাঁচাচ্ছে। যদি এখান থেকে খনন করে দেখতে পারি তাহলে। হ্যাঁ, অনেকগুলো হয়েছে, প্রায় অর্ধেক স্ট্যাক আয়রন হয়ে গেছে। আমি এগুলো খনন করি। বন্ধুরা, আমি এই সব রেল এবং আয়রনগুলো কালেক্ট করে আপনাদের সাথে আবার ফিরছি। Oh my god, come here, creeper. Creeper. Oh man. Hey creeper, come here man. Blow, 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 blow up. Boom. Hey, kiss. But put you up. Tá, 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 tá
বন্ধুরা আবার ফিরে এসেছি আপনাদের সাথে। আমরা অনেকক্ষণ মাইনিং করেছি এবং সেই কারণে আমরা অনেক কিছুই পেয়েছি। ভাইয়ার ইনভেন্টরিতে অনেক কিছু আছে, কিন্তু আমি আমার প্রথমে আমার ইনভেন্টরিতে যা যা ছিল সেগুলো আমি একটা চেস্টে রেখেছি, এই ছোট্ট একটা চেস্টে রেখেছি। এই চেস্টায় রেখেছি। আমি এখন আপনাদের প্রথমে চেস্টাতে দেখাবো আমি আসলে কি কি পেয়েছি। আপনারা দেখলে অবাক হবেন, শুধু একটা মাইনশাফ্ট ঘুরে একটা আয়রন পিকেক্স এবং একটা ডায়মন্ড পিকেক্সের কিছু অংশ ব্যবহার করে আমি এগুলো পেয়েছি বন্ধুরা। দুটো রেড মাশরুম, 16টা রেড স্টোন যেটা কি লুট চেস্টে ছিল, মাইন কার্ড পেয়েছি যেগুলো লুট চেস্টের মাইন কার্ড, এবং পেয়েছি বো, দুটো বো পেয়েছি। দুটোটাকে মিক্স করলে হতে পারে একটা পূর্ণ বো হবে। এবং পেয়েছি বন্ধুরা এক স্ট্যাক আরও অর্ধেক মানে 23টা আয়রন, সাথে পেয়েছি 8টা গোল্ড অর, 4টা আরও আয়রন, 48টা কোল, 48টা নয় আরও কমই পেয়েছি, কিছুটা আমারও ছিল কিন্তু আমি সেখানে টর্চ বানানোর জন্য অনেকগুলো কোল ব্যবহার করেছি, তাই বলা যায় 48-50টার মতোই কোল পেয়েছি। এবং পেয়েছি ল্যাপিস লাজুলি কিছুটা অল্প কিছুটা পেয়েছি, এবং সাথে পেয়েছি দুই স্ট্যাক এবং 11টা সাধারণ রেল, এবং সাথে পেয়েছি 6টা ডিটেক্টর রেল এবং 3টা পাওয়ার রেল। এবং বন্ধুরা যখন আমরা রেলের যে হাবটা তৈরি করব, অর্থাৎ রেল দিয়ে যেই কাজটা করব, তখন রেল কোন রেল কী কাজে ব্যবহৃত হয় সে কাজগুলো আপনাদের দেখাবো। এবং সাথে পেয়েছি বন্ধুরা একটা গোল্ডেন অ্যাপেল। আমি ভেবেছিলাম প্রথমে দেখে ভেবেছিলাম এটা হয়তো বা এনচেন্টেড গোল্ডেন অ্যাপেল, কিন্তু বন্ধুরা আমার ধারণাটা ভুল ছিল, তাই আমি দুঃখিত, আমি শুধু সাধারণ গোল্ডেন অ্যাপেল পেয়েছি। পেয়েছি একটা নেম ট্যাগ, 15টা স্ট্রিং আসলে, এবং দুটো ব্রেড। এছাড়াও ভাইয়াও কিছু পেয়েছে, ভাইয়াকে জিজ্ঞেস করতাছি ভাইয়া তুমি কি কি পেয়েছো সেগুলো দাও, একটু একটু কষ্ট করে দাও।
তাহলে বন্ধুরা আপনারা দেখলেনই যে ভাইয়া কী কী পেয়েছে। এখানে দুটো মাইন কার্ট, 8টা গোল্ড, প্রায় এক স্ট্যাক আর অর্ধেকের মতো সাধারণ রেল এবং তিনটা অ্যাক্টিভেটর রেল যেটাকে বলা হয়। অ্যাক্টিভেটর রেলটা এখানে রাখি। তাহলে আমাদের কাছে প্রায় 3.5 স্ট্যাকের মতো সাধারণ রেল হয়ে গেল এবং 6টা ডিটেক্টর রেল, 3টা পাওয়ার রেল এবং 3টে অ্যাক্টিভেটর রেল পেয়েছি। এবং মাইনকার্ট অনেকগুলো আছে, মাইনকার্ট 4টে মাইনকার্ট, আমরা ওয়ার্ল্ডে শুধু 2 জন। তাহলে 4টে মাইনকার্ট ধরেন আপনার এই পাশে হাবের এক পাশে 2টো রাখবো, আরেক পাশে 2টো রাখবো, তাহলে যাওয়া আসার সময় আমরা সেগুলো ব্যবহার করতে পারবো। এবং 8টা গোল্ড পেয়েছে, তাহলে মোট আমাদের 16টা গোল্ড হলো। এবং আমার কাছে আগের 3টে গোল্ড আছে যেগুলো আমি নেদার থেকে পেয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি নেদারে গিয়েছিলাম আমার আগের এপিসোডে, সেই এপিসোডে আমি নেদারের থেকে নেদার যেই গোল্ড অরটা আছে সেটা থেকে আমি খনন করেছি। আপনারা যদি সেই এপিসোডটা না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখবেন। এবং এখানে দেখা যাচ্ছে একটা এন্ডারম্যান হাতে একটা গ্রাস ব্লক নিয়ে ঘুরছে। এই নেদারের যেই ব্লকগুলো আছে সেগুলো আসলে আমরা নেদার থেকে পেয়েছি, যে বায়োমে আছি এলাম আমরা, যেটাকে বলা হয় ব্যাসল্ট ডেল্টাস বায়োম, সেই বায়োম থেকে পেয়েছি। সেই বায়োম আমরা আরও এক্সপ্লোর করব, কারণ সেখানে আরও কিছু স্ট্রাকচার পাওয়া যায়, নেদার স্ট্রাকচার, সেগুলো আপনাদের দেখাবো। তাহলে বন্ধুরা এই এপিসোড আজকের মতো এখানেই শেষ হলো। আগামী এপিসোডে আপনাদের সাথে দেখা হবে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। এবং যারা মাইনক্রাফট খেলেন, নতুন বা পুরনো যারাই আছেন, তাদের যে কোনো ধরনের কোয়েশ্চেন থাকলে তাই কোয়েশ্চেন করতে ভুলবেন না, কমেন্টে গিয়ে কোয়েশ্চেন করবেন, আমি যথারীতি প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে আগামী এপিসোডে দেখা হচ্ছে, টাটা।